আজ আমি তোমাদের সাথে আমার ফ্যামিলি মেম্বারের সাথে আমি যে ইথু পুজো করেছিলাম চারটে রবিবার ধরে তার আজকে যে উদযাপন সেটা শেয়ার করব। হ্যালো বাঙালি, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, ভালো তো থাকতেই হবে, কারণ তোমরা সিম্পল লাইফস্টাইল মিনুর ফ্যামিলি মেম্বার। আমিও বিন্দাস আছি। এখন বাজছে হচ্ছে 12টা, দেখে নাও, এখন হচ্ছে দেখো 12টা 9, চান হয়ে গেছে। এখন থেকে আমি আমার বক বক বা ব্লগ শুরু করছি। আজকে কী হতে চলেছে আগে আগে দেখো। তাই চারটে সেই রবিবার আমি ইতু করেছিলাম, তোমাদের বলেছিলাম যে নিরামিষ খাই, তার আজকে যেহেতু আজকে সংক্রান্তি, আজকে তার উদযাপন, তো আমাদের একটুখানি নিয়ম আছে তোমার গোবিন্দভোগ চালের ভাত, এইগুলো যেগুলো নিয়মগুলো আছে সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। চান হয়ে গেছে, এখন গিয়ে ইতুর বই পড়বো, তারপর একটুখানি কিছু খাবো। সকাল থেকে খাইনি, হাত ঠিক আছে, পাও মোটামুটি ঠিক আছে, তারপর যা যা জোগাড় করার আছে। আতপ চালের ভাতের মধ্যে মটর ডাল বেটে দিতে হয়, কাঁচকলা, মূলো, নতুন আলু দিয়ে সেই ভাতটা করতে হয়, আর শেষ পাতে পাটালি গুড় দিয়ে খেতে হয়। সেগুলো সব তোমাদের দেখাবো, কতটুকু শেয়ার করতে পারবো জানি না, যতটুকু পারবো ততটুকু তোমাদের সাথে শেয়ার করবো, কারণ তোমরা ফ্যামিলি মেম্বার, আমার ফ্যামিলিতে কী ঘটছে আমার সিম্পল লাইফস্টাইল মিনুকেও জানতে হবে। তো চলো নিচে যাই, কি আগে বইটা পড়ে নিই, তারপর আদার্স কাজগুলো করছি। এখানে আমার লক্ষ্মী পুজো হয়ে গেছে, এবার আমি ইতুর বই পড়ব। দেখলো একটা পুকুরের ধারে দেবকোনারা ইতু পুজো করছে, তারা সেখানে গিয়ে দাঁড়ালো এবং তাদের পুজোর ঘট উল্টে গেল। দেবকোনারা রেগে গিয়ে বলল, তোরা পাপিষ্ঠা, তোরা কে বলতো? কাঁদতে কাঁদতে উমনু জুমনু তাদের দুঃখের কাহিনী বলল, দেবকন্যাদের দয়া হলো। তারা বলল, ও তোমরা এই পুকুরে চান করে সেখানে ইতু পুজো করবি এবং দেখবি সেখানে তোদের ভালো হবে। তো আমার ইতুর বই পড়া হয়ে গেছে, এবার আমি এসে গেছি আসল যেটা আমাদের ইতু পুজো করতে গেলে না এরকম কলা পাতা লাগে, মটর ডালটা ভিজিয়ে দিতে হয়, নতুন আলু, কাঁচা লঙ্কা, কাঁচকলা আর মূলো এগুলো লাগে, এদিকে তোমার আতপ চাল, পাটালি, সন্দক, নুন, ঘি, এই হচ্ছে জিনিস। এবার আমি ডালটা পিঠে নেবো, আর এদিকে দুধটা চাপিয়েছি, জাল দিচ্ছি, চা করছি। ডাল দেখো বাটা হয়ে গেছে, মটর ডালটা এবার এরকম মানে ডেলা ডেলা করে, আমরা যেহেতু ছজন তো ছটা এরকম ডেলা প্রথমে গরম জলের মধ্যে দিয়ে দেবো। এটা একটুখানি শক্ত হয়ে যাবে, কারণ কাপড়ে বাঁধা যাবে না, কাপড়ে বাঁধার নিয়ম নেই। তো এরকম ছটা এরকম ছোটো ছোটো মন্ড মতো করব, করে দিয়ে দেবো। এরপরে তোমার কাঁচকলা, মূলো এরকমভাবে কেটে আর আলু দিয়ে দিয়ে দিতে হবে। এটা আমাদের রিচুয়াল যে আতপ চালের মধ্যে আলু, মূলো, কাঁচকলা আর মটর ডাল, এই হচ্ছে তোমার সেদ্ধ হবে। এবং ঘি দিয়ে প্রথম পাতে খেতে হবে, ঘি দিয়ে আর শেষ পাতে খেতে হবে দুধ আর পাটালি দিয়ে, এই হচ্ছে তোমার মানে আমাদের যে রিচুয়ালটা আছে। আর আমি একটুখানি চা করে নিয়েছিলাম, খুব খিদে পাচ্ছিলো বইটা পড়ার পরে, বিস্কুট দিয়ে একটুখানি চা খাচ্ছিলাম। তো আর এদিকে তোমার সমস্ত কিছু মোটামুটি হয়ে গেছে, এবার এইটা হয়ে গেলে চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে এবার মানে আস্তে আস্তে হবে, যে চালটা ধুয়ে নিচ্ছি আতপ চালটা, এবার ধুয়ে এটা হাঁড়ির মধ্যে দেবো এবং আমরা নাড়তে হবে। নিচে লেগে গেলে হবে না, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই হচ্ছে আমাদের মানে আমাদের এদেশীয় রিচুয়াল। তোমাদের কীরকম রিচুয়াল আমার সাথে শেয়ার করো। রান্না হয়ে গেছে, ইতুর রান্না হয়ে গেছে। তো এবার তুতু বাপু পুকু আজকে তাড়াতাড়ি চলে এসছে, আজকে স্পোর্টস ছিল বলে ওরা এখন এই চান করতে গেছে, চান টান করে আসলে এইখানে এই ঘরে আমরা খাবো। খাওয়ারটা হয়তো তোমাদের দেখাতে পারবো না, ওই তোমার আর খাওয়ার সময় না আমি কথা বলতে পারবো না, যেহেতু ইতু করেছি। তো প্রথম ভাতটা ওই ঘি দিয়ে খাবো, শেষের ভাতটা দুধ আর কলা দিয়ে মেখে খেয়ে নেবো। তো খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে বকবক করছি। আর হ্যাঁ, কালকে যে আমার ব্লাড টেস্ট হয়েছিলো তার এই যে রিপোর্ট এসে গেছে, রিপোর্ট সমস্ত নর্মালই আছে। আমার মনে হচ্ছে দাঁতের ওষুধের থেকে আমার যে ব্লাড অ্যালার্জি না, তাতে রিয়াক্ট করে পাটা ফুলেছে, হিমোগ্লোবিন থেকে শুরু করে সমস্ত কিছু নর্মাল আছে, সেজন্য তোমরা চিন্তা করো না। তো চলো কাজগুলো করে নিই, করে নিয়ে আবার তোমাদের সাথে বকবক করবো, আর যতটুকু পসিবল ততটুকু তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো, কারণ তোমরা ফ্যামিলি মেম্বার। তো সব কিছু নিয়ে চলে এসছি, এই যে কলা পাতা এবার এখানে পেতে দেবো, এই হচ্ছে তোমার আমাদের মেন, যেটা জানি না কীরকম হয়েছে, সব কাঁঠালি, কলা আছে, দুধ, পাটালি গুড়, সন্দক নম্বর, লঙ্কা, ঘিটা রোদে আছে, নিয়ে আসবো।
এবার ওরা আসলে এবার সবাই একসাথে খেয়ে নেবো, কারণ খেতে খেতে আমাদের কথা বলতে নেই, কারণ খাওয়ার পরে যেহেতু আমি আর শাশুড়ি করেছি সেজন্য একে অপরকে ইতু হলো ইতু হলো ইতু হলো বলতে হয়, তাহলে মানে রিচুয়ালটা মানে সকালকার মতো কমপ্লিট হয়ে যাবে। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর এটা কীরকম লাগছে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে তোমাদেরও এরকম রিচুয়াল আছে কি না। অনেকের বাড়িতে ইতু ভাসান দিতে হয়, আমাদের তো ইতু পাতা হয়নি, সেজন্য আমার বাপের বাড়িতে যে ইতুটা দেখিয়েছিলাম সেটা ভাসান দেবে, কিন্তু এখানে এই রিচুয়ালটা আছে। বিভিন্ন জনের তো বিভিন্ন ধরনের রিচুয়াল, তো চলো এগুলো খেয়ে নিই, খেয়ে ঠেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখন বাজে 3:30, এখন আমি বাগানে কী করছি ভাবছো? আসলে খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে না আমার আর মা যেহেতু ইতু করেছি সেজন্য সেই পাতাটা মানে গরুকে খাইয়ে দিতে হয়, নাহলে পুকুরে দিয়ে দিতে হয়, নাহলে মাটিতে পুঁতে দিতে হয়। তো এখানে পুকুর নাই, গরু কোথায় পাবো, সেজন্য প্রত্যেক বছর এই মাটিতে পুঁতে দিই। তো সে মাটিতে পুঁতবো বলে নিয়ে এসেছি, এই যে হচ্ছে আমার আর মায়ের পাতাটা, আর এই যে গর্ত করছি এটা এখানে পুঁতে দেবো, দিয়ে তাহলে এটা মাটির সাথে মিশে যাবে। তো চলো এগুলো করে নিই। রিচুয়ালগুলো মানে কীরকম তোমাদের লাগছে জাস্ট আমাকে কমেন্টে বলো যে তোমাদের ভালো লাগছে কিনা এই রিচুয়ালটা দেখতে। তো এই গর্ত করছি, এই যে দুখানা পাতা এই মাটিতে প্রত্যেক বছরই এখানটা করেই আমি পুঁতি। আগে আমার যখন শ্বশুর ছিল শ্বশুরমশাই এটা করতেন, তো বাবা মারা যাওয়ার পর থেকে আমাকেই এটা করতে হয়। তো এই গর্ত করে পাতাটা দিয়ে দেবো যাতে মানে কাক পক্ষীতে মুখ না দেয়, এই জন্য। আর এটা তো ঠাকুরেরই, তো চলো এটা করে নিই, করে নিয়ে জল দিয়ে দেবো। তো দেখো আমার এটা এখানে পোতা হয়ে গেছে, এবার একটুখানি জল দিয়ে দেবো, এটা আস্তে আস্তে মাটির সাথে মিলিয়ে যাবে। এই হচ্ছে ইতুর আমাদের রিচুয়াল। এটা তোমাদের এরকম রিচুয়াল কাদের কাদের আছে কমেন্ট করে বলো, যতটা পারলাম তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো এবার চলো পরবর্তী কাজগুলো আমি ছপাছপ করে নিই। ইতুর সকালের এক প্রস্ত কাজ তাহলে আমার হয়ে গেল, এখন এই রান্নাঘরটা একটু পরিষ্কার করব, জল তুলব, তারপর ওপরে যাব। কি ভিডিও এডিটিং আছে যেটা কালকে তোমরা দেখতে পারবে, আর এই ব্লগটা আস্তে আস্তে হয়তো 1K-র কাছে চলে যাবো আমি হয়তো, মেবি। এটা কবে আমি দেবো জানি না, কারণ অনেকগুলো ব্লগ পেন্ডিং হয়ে পড়ে আছে, সেগুলো আস্তে আস্তে দিচ্ছি। তো চলো কাজগুলো করে নিই, আবার তোমাদের সাথে সব কাজ মিটিয়ে আবার তোমাদের সাথে ওপরে বা ছাদে গিয়ে বকবক করছি। বাজে 4:30, জাস্ট একটু আগেই ওপরে এসেছি, এসে জাস্ট এই যে জায়গাটা একটুখানি বসেছি, কোমরটা খুব টনটন টনটন করছে, ব্যথা করছে। এখন ঘুমাবো না, কারণ ঘুমালে আর উঠতে পারবো না, ঘুম পাচ্ছে, ঘুমালে আর উঠতে পারবো না। একটুখানি বসি, ফোন নিয়ে এদিক ওদিক করবো বলতে ব্লগটাকে অর্ধেকটা এডিট করা আছে, অর্ধেকটা এডিটিং করতে হবে, ঠিক আছে, এগুলো শিডিউলে দিতে হবে, এগুলো অনেক কাজ আছে। তারপর ছাদে যাবো, জামাকাপড়গুলো তুলবো, আবার সন্ধ্যের রান্না আছে, সন্ধ্যে দেওয়া আছে, সব কাজ ব্যাক টু ব্যাক করতে হবে। তো এখন একটুখানি বিশ্রাম নিয়ে নিই, তোমাদের সাথে আবার সন্ধ্যেবেলা রান্না করে বা সন্ধ্যে দেওয়ার পরে বা তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলো একটু বিশ্রাম নিয়ে নিই। গুড ইভিনিং সবাইকে, এখন বানাচ্ছি সুজি আমার রাত্রির জন্য, কারণ আজকে সুজি আর মিষ্টি খাবো। তো মা খাবে মিষ্টি দুধ এসব, আমি সুজি খাই, সুজি আর মিষ্টি খাবো। আর তো বাপু পুকুর জন্য ম্যাগি বানাবো, তারপরে রাতের রুটি আর নিরামিষ আলুর দম করবো ভাবছি। তো চলো এগুলো সব করে নিই তাড়াতাড়ি করে। 8:30, এখন আমার এই যে আলুর দম দেখো হয়ে গেছে, আমি ফুলকপি দিয়ে করেছি, আলুর দম হয়ে গেছে। আর এদিকে এবার রুটি করব, আটা মাখা হয়ে গেছে, এবার হচ্ছে তোমার এই যে রুটি করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর লেন্দি করছি না, কারণ যে পারপাসে শুরু করেছিলাম সেটা মিটে গেছে। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে কী করবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওয়েট করো অন্য কোনো ব্লগের জন্য, আজকের জন্য বাই বাই, টাটা অ্যান্ড গুড নাইট।